হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি ট্রান্সফর্মারের কোল লস রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফর্মারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন বিশেষ করে ট্রান্সফর্মারের এই কোল লস তারপরে ওপেন সার্কিট টেস্ট রিয়েটেড যে বেসিক ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা একটু দেখে আসুন বিশেষ করে গত ক্লাসে আমি যে কোল্ড কোল লসের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো দেখিয়েছিলাম সেই ইকুয়েশনগুলো কিন্তু আজকের প্রবলেম প্লাস এরপরে নেক্সট তিন চারটা ক্লাসের জন্য আমার কাজে লাগবে সো সেই ভিডিওটি অবশ্যই একটু দেখে আসো তো দেখুন এখানে এটা থেদেদার বইয়ের বত্রিশ দশমিক দুই নয় নম্বর এক্সাম্পল এবং কোশ্চেন বলছে ইন এ ট্রান্সফর্মার দ্য কোল লস ইজ ফাউন্ড টু বি ফিফটি টু ওয়াট অ্যাট ফোর্টি হার্স অ্যান্ড নাইন্টি ওয়াট অ্যাট সিক্সটি হার্স মেজার্ড এট সেম পিক ফ্লাক্স ডেনসিটি কম্পিউট ডি হিস্টেয়েসিস্ট লিফটি হার্স অর্থাৎ দুটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে দুটা আলাদা আলাদা কোল লস দেওয়া আছে এখন কোশ্চেনে চাইছে আলাদা আলাদাভাবে হিস্টেয়েসিস এবং ইডি কায়েন্ট বের করতে ইডি লস বের করতে ফিফটি হার্স জন্য আলাদা আরেকটা ফ্রিকোয়েন্সির জন্য তাহলে আমরা কি অ্যাপ্রোচে আমরা আগাইতে পারি দেখুন এটার জন্য বেসিক্যালি আমরা যে কাজটা করবো ফার্স্ট অফ অল আমরা একটু আগে ইকুয়েশনটা একটু লেখার চেষ্টা করি হিস্টেয়েসিস আর ইডি কয়েক লস এই দুটো সাম আমরা দেখেছিলাম এর আগে এটা মানেই হচ্ছে আমার কি টোটাল কোল লস ডাব্লিউ সি ঠিক আছে অর্থাৎ ডাব্লিউসিজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ এইচ প্লাস ডাব্লিউ ডাব্লিউ এইচ প্লাস আমার কত ডাব্লিউ ই তাহলে আমি একটু লিখি জাস্ট তো ডাব্লিউ এইচ এর ইকুয়েশনটা আমি গত ক্লাসে লিখেছিলাম যতদূর সম্ভব পি

বি এম এর উপর স্কোয়ার ইন্টু এফ স্কোয়ার এটা হচ্ছে আমার লস তো এখানে মেবি আমাদের একটা কন্ডিশন এখানে দিয়ে দিচ্ছে যে অ্যাট সেম পিক ফ্লাক্স ডেন্সিটি তো এটা নিয়ে কিন্তু গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে আমাদের পিক ফ্লাক্স ডেন্সিটি যদি একই হয় অর্থাৎ বি এম এবং এ বি এম এই যে এই এম এটা যদি অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয় তাহলে এইটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট আলটিমেট রেজাল্ট এই কনস্ট্যান্টের পাওয়ার ওয়ান পয়েন্ট সিক্স মানে ওই কনস্ট্যান্টটি আলটিমেটলি এই দুটো মানে আলাদা আরেকটা কনস্ট্যান্ট যেটাকে আমি বলতে পারি হচ্ছে এ ঠিক আছে এ ইন্টু এফ প্লাস তো বিএম যেহেতু কনস্ট্যান্ট একইভাবে এটাও এই দুটোর গুণ ফলও আমার কনস্ট্যান্ট হবে অর্থাৎ বি ইন্টু এফ স্কোয়ার সি তাইলে এখন দেখুন আমরা বইতে যত সম্ভব এর এরপরের লাইনে আমাদের এফ দ্বারা উভয় পক্ষকে ভাগ করা হয়েছে বাট এফ দ্বারা ভাগ এখানে না করলেও হবে ঠিক আছে কারণ আপনার তো এফ তো এখানে জানা আছে সো এটা কোনো কনফিউশনই আমার এখানে তৈরি করবে না সো আমি যে কাজটা করতে পারি ডাব্লিউ এর ভ্যালু প্রথম ফর্টি হার্স ফর্টি হার্স ফিফটি টু ওয়াট এটার জন্য বিবেচনা করবো কনসিডার করব তাহলে আমি ডাব্লিউ সি এর জায়গায় ফিফটি টু যদি বসাই তাহলে ফিফটি টু ইজ টু আমার এটাকে আমি এক কাজ করি এটাকে এক নাম্বার ইকুয়েশন মনে করতেছি ঠিক আছে তো ফিফটি টু ইজ ইকুয়াল টু এ এ তো আমার আন নন সো এ এর মতোই থাকবে আর এফ হচ্ছে আমার ফর্টি দ্যাট মিনস ফর্টি এ প্লাস বি ইন্টু এফ স্কোয়ার তো এফ হচ্ছে আমার ফর্টি ফর্টির উপর স্কোয়ার মানে চার চারে ষোলো চার চারে ষোলো আর দুইটা শূন্য মানে হচ্ছে ষোলোশো ষোলোশো ইন্টু বি তাহলে এটা একটা ইকুয়েশন ইকুয়েশন নাম্বার দুই দেন হচ্ছে দ্বিতীয় কন্ডিশনটা দিব দ্বিতীয় কন্ডিশনে আমার নব্বই ওয়াট সিক্সটি হার্টস তাহলে এইখানে আমার নব্বই ডাব্লিউসি এর জায়গায় বসে যাবে নব্বই ইজ ইকুয়াল টু আমার হচ্ছে সিক্সটি হার যেহেতু তাহলে সিক্সটি ইন্টু এ সিক্সটি এ প্লাস সিক্সটির উপর স্কোয়ার ছয় ছয় ছত্রিশ আর হচ্ছে দুই শূন্য ছত্রিশশো বি এটা হচ্ছে তিন নাম্বার ইকুয়েশন এখন আমরা ফাইনালি দেখুন দুইটা আননন আর সাথে দুইটা ইকুয়েশন এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমরা কিন্তু আননোন এ এবং বি এর ভ্যালু বের করতে পারবো যেটা সাহায্য নিয়ে আমাদের যে যা চাইছে সেটা আমরা বের করে ফেলতে পারবো অর্থাৎ এই দুইটা ইকুয়েশনকে আমি যে কাজটা করব ক্যালকুলেটরে জাস্ট আমরা সমাধান করে ফেলবো ইকুয়েশন পাঁচ এক দুইটা আননোন ইকুয়েশনের এর কোইফিশিয়েন্ট দেখুন আমি ক্যালকুলেটর সরাসরি সমাধান করতেছি চল্লিশ তবে বিয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে ষোলোশো আর কনস্ট্যান্টটা হচ্ছে তবে দ্বিতীয় হয়েছে আর হচ্ছে নব্বই আমার এর ভ্যালু রিটার্ন করতেছে নাইন বাই টেন্ট নাইন তাহলে এই দুটো ইকুয়েশনকে সমাধান করে আমি এ এর ভ্যালু পাচ্ছি জিরো পয়েন্ট নাইন আর বিয়ের ভ্যালু দেখি কত আসে ক্যালকুলেটরে তো বি এর ভ্যালুটা আমাকে রিটার্ন করতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এর ভ্যালুটা কম ইডি লসের যে কোয়েফিশিয়েন্টটা সেটা ভ্যালুটা কম আসতেছে ঠিক আছে ফাইন এখন আমরা বাদ বাকি কাজটা করবো অর্থাৎ আমাদের হিস্টেসিস অ্যান্ড ইডি লস অ্যাট ফিফটি হার্স কার সাহায্য নিয়ে করবো এই যে এক নাম্বার ইকুয়েশনের সাহায্য নিয়ে আমি জাস্ট বের করে ফেলবো তাহলে এটা একটু আলাদাভাবে এই সাইডে করতেছি এক থেকে আমরা পাচ্ছি দেখুন এক নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি জাস্ট এই দেখুন এএফটা হচ্ছে আমার ডাব্লিউ এইচ ছিল ঠিক আছে এক থেকে তাহলে এটাকে আমি ডাব্লিউ এইচ মনে করলাম অর্থাৎ নতুন হিস্টেসিস লস যেটা এটা তাহলে আমার হবে হচ্ছে এ ইন্টু এফ তাহলে এ ইন্টু এফ ঠিক আছে তাহলে এ হচ্ছে আমরা কত পাইলাম কনস্ট্যান্ট যে ভ্যালুটা জিরো পয়েন্ট নাইন তাহলে জিরো পয়েন্ট নাইন ইন্টু এফ এর ভ্যালু কত

ডাব্লিউ ই হচ্ছে b f স্কোয়ার ঠিক আছে তাহলে বিয়ার তাহলে বি এর ভ্যালু কত বি এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান এফ স্কোয়ার মানে হচ্ছে পঞ্চাশের উপর স্কোয়ার পঞ্চাশের উপর স্কোয়ার করলে তার সাথে জিরো পয়েন্ট আচ্ছা আমি এইভাবেই রাখলাম ক্যালকুলেটারে বসিয়ে দিই তাহলে আমার মোটামুটি আসতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ফিফটির উপর স্কোয়ার তো পঁচিশ আসতেছে তাহলে পঁচিশ ওয়াট হচ্ছে আমার এই ফিফটি হারের জন্য এডিকাইন লস এবং হিস্টেসিস লস হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট আর টোটাল লস হচ্ছে আমার এডিটার যোগ ফলটা হচ্ছে কোল লস কোর লস যদিও এখানে বের করতে বলে নাই তো লস যদি বের করতে বলতো তাহলে হয়তো পঁয়তাল্লিশ আর পঁচিশ অর্থাৎ চল্লিশ আর বিশেষ সাইট পাঁচ পাঁচ দশ সত্তর ওয়াট হয়তো আমার এই ফিফটি হার্জের জন্য লস তো এভাবেই বেসিক্যালি আমরা এই প্রবলেমটা সমাধান করতে পারি তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ